ঠিক আছে। তারপরে আপনারা অফ করতে পারবেন না, সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া থাকলে আপনি যদি এখানে একটা আইটেম দেওয়া থাকে, যেমন মনে করেন আমাদের তিনটা বিষয় ছিল মানে এখানে মনে করেন যদি সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া না থাকে আমাদের প্রথমে কি থাকে সেলস প্রাইস পার ইউনিট না, মনে করেন এটা হচ্ছে কত টাকা 60 টাকা, এটা থেকে আমরা প্রথমে বাদ দিই কোয়ান্টিফিকেশন মার্জিন কোনো টাকা না, কোয়ান্টিফিকেশন মার্জিন হয়তো বা পার্সেন্ট সেটা 15% হতে পারে, 25% হতে পারে, সেটা আলাদা। এখানে কোয়ান্টিফিকেশন কত আসলে কিন্তু 15 টাকা কোয়ান্টিফিকেশন পার ইউনিট। এখন এটা যদি শুরু করে আমাদের অঙ্কে এটা দেখুন তো, তাহলে পার্সেন্ট করলে কত হবে কোয়ান্টিফিকেশন? 25 পার্সেন্টেজ আপনি দেওয়া নাই না, 25% তাহলে কি আপনি অঙ্ক করতে পারবেন না? কিভাবে পারবেন? আমাদের 100 টাকায় তাহলে আমাদের কন্ট্রিবিউশন মার্জিন কত টাকা হবে? 25 টাকা। মার্জিন কিভাবে বের করব? পার্সেন্ট কিভাবে বের করব? পার্সেন্ট টোটাল ইউনিট হচ্ছে 12 লক্ষ টাকা,
এই টোটাল টাকা সেল করছে কত টাকা 12,000 টাকা আর আমাদের কত ইউনিট সেল করছি 20,000 ইউনিট তাহলে আমরা কিন্তু পার ইউনিট সেলিং প্রাইস পেয়ে যাচ্ছি ভাগ করে আমাদের অঙ্কে আমরা যদি 20,000 ইউনিট কতটা বাদ থাকে এখানে 20,000 ইউনিট কতটা লাগে সেই ক্ষেত্রে আমাদের পার ইউনিট সেলিং প্রাইস কি আমরা বের করতে পারতাম যদি এরকম অঙ্কে থাকে যেখানে পার ইউনিট সেলস প্রাইস দেওয়া নাই এবং সেক্ষেত্রে কন্ট্রিবিউশন মার্জিন দেওয়া আছে 25% তখন আমাদের কি হচ্ছে আমরা 100 টাকায় কত টাকা লেবার কস্ট আসছে সেটা বের করতে পারছি না পার্টিসিপেন্ট তাহলে এই ক্ষেত্রে কি আমরা কোনোভাবে এই আমরা যদি আমাদের 2,40,000 টাকা কন্ট্রিবিউশন কি করতে হবে মনে করেন কভার করতে হবে 100 টাকা বুঝতে পেরেছেন বিষয় 100 টাকায় আমরা কত টাকা কন্ট্রিবিউশন পাচ্ছি 25 টাকা তাহলে 2,00,000 আমাদের ওখানে দেখুন তো কত টাকা আছে ফিক্সড কস্ট 2,40,000 টাকা 2,40,000 টাকা যদি আমাদের ফিক্সড কস্ট হয় তাহলে 2,40,000 টাকা তো 25 দিয়ে ভাগ করতে হবে না তাহলে এখানে 25 দিয়ে ভাগ করলে তখন আমরা এটা পেয়েছি আপাতত এটা হচ্ছে কি সরাসরি একটা অঙ্ক করে বুঝতে পারবেন আপাতত এতটুকু মনে রাখেন কিছু অঙ্ক থাকবে যেখানে সাবস্ক্রাইব বাড়বে থাকবে না তারপর আপনাকে অঙ্ক করতে হবে আপাতত এতটুকু মনে রাখেন আমি নেক্সট ক্লাসে যদি আপনাদের একটু অঙ্ক না করে আপনারা বুঝতে পারবেন যেন আজকে আমরা একটু থিওরিটা দিই অঙ্ক যারা করছেন আমাদের আগের অঙ্কটা যারা করছেন এখানে মাস্টার রিকোয়ারমেন্ট যারা করছেন তারা থিওরি বুঝবে বুঝতে পেরেছেন তা না হলে আসলে থিওরি পড়া বা বোঝা খুব কঠিন একটা জিনিস বুঝতে গেলে যখন এবার আপনারা যে কোনো স্যারের ক্লাস করবেন আমি ক্লাস করার আগে কিন্তু আপনাদের দেখবেন শীতটা দিয়ে বা ম্যাথ ক্লাসগুলো আপনারা আগে একটু নিজেরা করবেন তাহলে হয় কি পরবর্তীতে টিচার এসে যখন কোনো কথা বলে আপনি তো কোনো সঠিক আর কোনো ভুল করতে পারেন আর তা না হলে যদি আমি সর্বপ্রথম সে আপনাকে বলি তো আপনি শুধু দাঁড়িয়ে পড়ে দেখা স্যারের কাছ থাকে না কারণ আপনি বলবেন ধরে কোনো ভুল করতে পারেন তো আপনি আসলে যদি অ্যাটেন্টিভ ক্লাস মানে ক্লাস করতে চান তাহলে সবচেয়ে ভালো হয় আপনাকে যে বিষয়টা পড়ানো হবে ওটা আগে একদিন খুব ভালো করে পড়ে আসে তারপরে ক্লাসে টিচার আপনাকে যে পদ্ধতিতে শেখাচ্ছে সেটার প্রতি কি করে সেটার প্রতি মনোযোগ দাও আচ্ছা আমরা একটু বইয়ের চ্যাপ্টারটা দেখি মেডিকে সিবিপি একটা মেডিকে এই চ্যাপ্টার একটা সিবিপি রিলেশনশিপ হ্যাঁ সিবিপি রিলেশনশিপ এই চ্যাপ্টার একটা মানে আমি একটু প্রশ্নটা বুঝতে পারছি না মেডিকে একটা চ্যাপ্টারে থাকবে নাকি আলাদা একটা চ্যাপ্টার সেভিং রিলেশনশিপ একটা চ্যাপ্টার এটা আমরা প্রাইসিং অঙ্ক করবো প্রাইসিং এর অঙ্ক পরে আমরা হচ্ছে আর কিছু অঙ্ক আছে ফার্স্ট চ্যাপ্টার তো থিওরি সেকেন্ড চ্যাপ্টার সিভিপি আর একটা চ্যাপ্টার করবো তাহলে তিনটে চ্যাপ্টার আমাদের ফাইনাল পরীক্ষা হবে এটা পরীক্ষা তো বোধহয় আগামী 10 তারিখ আজকে 14 তারিখ তাহলে আমরা মোটামুটি মনে করেন যে 20 দিন আমি শেষ করি 20 দিন আগে আপনার মোটামুটি সব ক্লাস শেষ ঠিক আছে আচ্ছা প্রথম হচ্ছে সেভিং রিলেশনশিপ সিভিপি মানে তো বলছি তাই না সিভিপি মানে কি বলুন তো কস্ট ভলিউম ও প্রফিট ভলিউম মানে হচ্ছে এখানে কিন্তু কোয়ান্টিটি ঠিক আছে সায়েন্সের ভাষায় দেখবেন যে ভলিউমের কিন্তু বিভিন্ন অর্থ আছে যেমন আমরা যখন লিটার মেজার করি না লিটার এবং কেজি কেজি মানে তো বোঝে কেজি বলতে সাধারণত যে কোনো জিনিসের ম্যাস বোঝে ম্যাস মানে কি বলেন তো যে একটা জিনিস কতটুকু গাঢ় বা কতটুকু মাত্রাটা ওর ভিতরে কি আছে ম্যাস আছে বা মানে পরিমাণটা কতটা কি রকম
ভেতরের যেমন মনে করেন এর ভেতরে কোন একটা জিনিসের অনুপাত বা ঘনত্বটা কেমন এইটা সাধারণত ম্যাস বলে, আর যেটা আমরা ভলিউম বলি সেটা হচ্ছে ঘন মিটার বা যেটাকে বলি ঘন সেন্টিমিটার বলা হয়, যেটা যে দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা। আমরা যখন দেখবেন তরল পদার্থ পরিমাপ করি তখন আমরা কেজিতে পরিমাপ করি নাকি লিটারে পরিমাপ করি? এটা লিটার, লিটারে পরিমাপ করি। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যদি আপনি পারদ মাপতে যান, এখন এক লিটার পারদের ওজন কত কেজি বলেন তো? যেটাকে বলে আসছে কি মার্কুরি, মার্কুরি মানে হচ্ছে পারদ। আমাদের যে রঙিন টেলিভিশনে যেটা ব্যবহার হয়, আবার দেখবেন যে পারদ যদি সোনাকে আপনি কী করেন কাজ করেন দেখবেন সোনা কিন্তু অনেকটা ফিকে হয়ে যাবে। এখন এক লিটার পারদের ওজন হচ্ছে 14 কেজি, বুঝতে পারছেন? আপনাকে যদি একটা গ্লাস একটা বোতলে এক লিটার পারদ হয় ওটার ঘনত্ব এত বেশি, ওটার ওজন আসবে কিন্তু 14 কেজি, বুঝতে পারলেন? আবার যদি মনে করেন আপনি পানি, যেমন পানি যদি এক লিটার হিসেবে নেন একটা বোতলে নেন, দেখবেন তার কিন্তু খুব একটা বেশি কেজির সাথে কোথায় খুব একটা বেশি পার্থক্য হয় না, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস আছে যেটা আমরা করি কি দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার একটা ঘন মিটারে পরিমাপ করি সেটাকে ভলিউম বলি, আর যেটাকে আমরা ম্যাস হিসেবে পরিমাপ করি সেটাকে আমরা কিলোগ্রামে প্রকাশ করি বা কেজিতে প্রকাশ করি। এইখানে ভলিউম মানে হলো কোয়ান্টিটি, বুঝে গেল? এখানে আসলে হওয়া উচিত ছিল কস্ট কোয়ান্টিটি প্রফিট, CQP রিলেশনশিপ, বুঝে গেল? কিন্তু বিষয়টা কোয়ান্টিটি বিষয়টা বিভিন্ন সময় আমাদের কি করছে টাকাতে আসছে, আবার বিভিন্ন সময় ইউনিটে আসছে, এই জন্য আমরা বলছি বিষয়টাকে একটু বড় করে রাখছি, ভলিউম দিয়ে ডিনোট করছি, যাতে ওটা কিছু সময় টাকাও ডিনোট করে কিছু সময় কোয়ান্টিটি ডিনোট করে। কিন্তু যদি আমরা এরকম হইতাম যে সবসময় এটা কোয়ান্টিটি ডিনোট করে টাকা ডিনোট করে না, তাহলে ওই জন্য আমরা কোয়ান্টিটি লিখতাম। কিন্তু ভলিউম এই জিনিসটা মাঝে মাঝে টাকাকে ইঙ্গিত করতেছে, আবার কিছু কিছু সময় ইউনিটকে ইঙ্গিত করতেছে, এই জন্য আমরা তখন কী করছি এই দুইটাকে ভলিউম হিসেবে দিচ্ছি, বুঝে গেল? তো এটা হচ্ছে মূল জিনিস, সিভিপি রিলেশনশিপের বেস জিনিস। এবং এর ভিতরে এটা করতে গেলে আমাদের যে জিনিসগুলো লাগবে, সেল প্রাইসেস, সেলস ভলিউম, ইউনিট ভেরিয়েবল কস্ট, টোটাল ফিক্সড কস্ট, আর মিক্স অফ প্রোডাক্ট কস্ট। এখানে দেখেন একটা অঙ্ক দেওয়া আছে, আচ্ছা সিভিপি রিলেশনশিপের ইকুয়েশন ফর্ম। আমরা এটা জিনিসগুলো লক্ষ্য করেন, আমরা গত ক্লাসে একটা অঙ্ক করছিলাম মনে আছে সবার, যে সিভিপি রিলেশন বা ব্রেক ইভেন পয়েন্ট কিভাবে বের করতে হয়। আমরা একটা সূত্র দিয়ে যদি অঙ্কগুলো করি তাহলে কি এরকম আসবে? আমাদের লাস্ট ক্লাসে আমরা যে অঙ্কটা করছিলাম ওখানে সেলস প্রাইস পার ইউনিট কত ছিল বলুন তো? 60 টাকা। PU মানে কি? পার ইউনিট। পার ইউনিট কত? 60 টাকা। 60 টাকা। Fixed cost
ডিভাইডেড বাই কন্ট্রিবিউশন পার ইউনিট, এটা ছিল না? এখন ফিক্সড কস্ট কত আছে দেখুন তো, 40,000 আর এখানে কন্ট্রিবিউশন পার্সে পার ইউনিট কত টাকা আছে? 15 বিডিটি 50। তাহলে দেখুন তো আসে কত ইউনিট আসে? 16,000। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, কিন্তু আমাদের এটা পার ইউনিট কন্ট্রিবিউশন পার ইউনিটে যখন আমরা করতেছি তখন দেখা যায় এই বিডিটি এবং বিডিটি কেটে যাচ্ছে আর থাকতেছে কি পার ইউনিট বা ইউনিট থাকতেছে। তাহলে এখানে আমাদের কত ইউনিট থাকে? 16,000 ইউনিটস। এখন একটা জিনিস লক্ষ্য করে দেখুন, আমাদের এখানে বলছে ইকুয়েশন ফর্ম, ইকুয়েশন ফর্ম বা অপারেশন এখানে দেখা যাচ্ছে আপনি এটাকে ইকুয়েশনে প্রকাশ করেন। এখন ইকুয়েশন মানে কি বলেন তো? আমরা যখন কোনো একটা জিনিসকে ওই যে দাঁড়ি পাল্লার মতো বা হচ্ছে কি ভার ওজন ভার পরিমাপ করার জিনিস হচ্ছে না, যেটাকে কি বলে আপনাকে দাঁড়ি পাল্লাই বলে না, দাঁড়ি পাল্লা বলে বা দেখবেন যে বিচারের সময় আইন এখানে ব্যবহার করে যে নির্দিষ্ট একটা হলো কি সেটেলমেন্ট প্রসিজার। তো আমাদের যদি ইকুয়েশন পদ্ধতি ব্যবহার করি দেখেন তো আমরা এই সূত্রটাকে ইকুয়েশন পদ্ধতিতে কনভার্ট করতে পারি কিনা, কনভার্ট করা যায় কিভাবে? ইকুয়েশন মানে তো বোঝেন যে মাঝে ইকুয়াল থাকবে দুই দিকে সমান থাকবে, তাই না? এখন দেখুন তো আমরা এইটা থেকে কোনোভাবে কি ইকুয়েশন পদ্ধতি মানে বের করতে পারি যে এইটা সমান সমান এইটা সমান সমান আমরা কি বের করবো, যে জিরো লিখবো বা এরকম বা দুই দিকে সমান করতে পারবো প্রফিট প্রফিটকে ধরে এই দুইটা কিন্তু আমরা ভাগ দিই, তাহলে এই পাশে কত আসে
আপনাদের মধ্যে দেখে নেন। তবে সিপিএ আমরা যে ফর্মে করছি ইকুয়েশন ফর্ম পাবে, এই কনসেপ্টটা আপনি যদি করতে পারেন এটা বললে হবে। আবার ওখানে ইকুয়েশন ফর্ম যেটা আছে ওটা দেখে নিন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করুন, ঠিক আছে। আমি যেটা দেখাইছি এটা যে করতে হবে তা না, তবে এটা হচ্ছে আপনাদের গ্রাফ বা চিত্র দেখিয়েছিলাম ওই চিত্রের সাথে এটা সহজে নেব, এই কারণে এটা দেখানো হচ্ছে। আচ্ছা এরপরে হলো প্রায়
75 আর বেশি করব প্রায় 90,000 এর মতো না প্রায় 85-90 এর কাছে ভিতরে তো এই কারণে দেখবেন যে ব্রেক ইভেন পয়েন্টে কিন্তু আমরা ওই যেখানে আমরা পাইছি ব্রেক ইভেন পয়েন্ট তার দুই দিকে টাকার দিকে টাকা কোয়ান্টিটির দিকে কোয়ান্টিটি তখন এত টাকা বিক্রি করতে হবে আর এত কোয়ান্টিটি বুঝলে আর এইটা হচ্ছে সেই কার্টেসিয়ান প্লেন যেটাকে বলে টার্গেট
যেমন মনে করেন এইখানে যেটা পাবো মানে আমাদের ব্রেক মানে ফিক্সড কস্ট টাকার মধ্যেই তো আমাদের কি হচ্ছে আমাদের প্রফিট হতে থাকবে। এখন মনে করেন আমাদের ওইখানে একটা টার্গেট দিল যে আপনাকে আগামী বছর 50,000 টাকা প্রফিট করতে হবে, বুঝলেন? আমরা যদি মনে করেন আগে অঙ্কটাই করি, আমাদের টোটাল ফিক্সড কস্ট কত ছিল? 2,40,000 টাকা, তাই না? আমাদের এখানে আমাদের টার্গেট কত টাকা? আচ্ছা,
আমরা মার্জিন অফ সেফটি দেখছিলাম মনে আছে? মার্জিন মানে কি বলেন তো? এই মার্জিন মানে কি? এটা
অপারেশনাল এফিসিয়েন্সিটাকে কিন্তু কি করতেছে, ডিনোট করতেছে। কারণ অপারেশনাল এফিসিয়েন্সি যত বেশি হবে প্রফিটটা কি হবে, বেশি হবে। আর প্রফিট যত বেশি হবে তত এইটা কি হবে, ডিগ্রি হবে, অ্যাঙ্গেলের ডিগ্রিটা বা দূরত্বটা বাড়বে, বুঝে গেল। আর ম্যাক্সিমাম সেলটি হচ্ছে আমরা ব্রেক ইভেন সেলস থেকে কত বেশি সেল করছি, আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হচ্ছে আমরা আমাদের অপারেশনটা আসলে কি করছে, কস্ট থেকে কত দূরে অবস্থান করতেছে, বুঝে গেল। এগুলো আসলে নিজেরা একটু পড়বে, নিজেরা না পড়লে এগুলো বোঝা যাবে না। আবার যদি নিজেরা হচ্ছে গভর্নমেন্ট করে যখন চাকরিতে যাবে তখন দেখবেন এইসব বিষয়ে আপনি কত বেশি এক্সপার্ট হওয়া লাগবে, অনেক বেশি এক্সপার্ট না হলে এসব বিষয়ে সম্মুখীন হতে পারবে না, ভালো হতে পারবে না। এরপরে হচ্ছে কস্ট স্ট্রাকচার প্রফিট স্টেটমেন্ট, অপারেটিং লেভারেজ। আচ্ছা লেভারেজ বলতে সাধারণত কি বোঝায় বলেন তো? আমাদের সিভিল রিলেশনশিপ এখানেই
শেষ, নেক্সট ক্লাসে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে।